বন্ধুরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আসানসোল। আসানসোল কালকে রাত্রি 3টার সময় মণিবাবু বাড়িতে এসছে, আন্টিকে এয়ারপোর্টে ছেড়ে বাড়ি এসছে 3টার সময়। তো আমরা ওই 6টা সাড়ে 6টার সময় বার হয়েছি। এখন আমরা যাচ্ছি আসানসোল। আসানসোলে একটা কেসের সাক্ষী আছে আসানসোল কোর্টে। তো মণিবাবু 10টার মধ্যে পৌঁছাতে হবে। আমার জন্য একটু লেট হয়েছে, কারণ আজকে ছোটুর এক্সাম আছে, আজকে ওর পরীক্ষা শেষ হবে। তো ছোটুকে রেডি করে মায়ের কাছে দিয়ে আসলাম, সেজন্য দেরি হয়ে গেছে। আর আসানসোলে আমাদের প্রোগ্রাম ছিল, মানে আমার খুব ইচ্ছা ছিল, আগে যখন রিক ছোট ছিল তখন আমরা আসানসোলে, আমি 3 বছর ছিলাম, তো তখন অনেক সাড়ে 3 বছর ছিল না, 4 বছর ছিল। তো যাক, তো ওখানে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, রিক স্কুলে পড়তো, দেবদি, তারপরে পলি, বুম্বা, তো ওদের সঙ্গে বহু বছর, তবুও দেবদির সাথে একটু ফোনে যোগাযোগ আছে, কিন্তু বাকিদের সাথে কারোর নাম্বার নেই, কন্ট্যাক্টও নেই। তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল যে যাবো এখানে আর সবার সাথে আজকে একটু দেখা করতাম। তো দেবদি কলকাতায় আছে, যে কারণে প্রোগ্রামটা ক্যান্সেল হলো। আর ইচ্ছা তো ছিল সবার সাথে দেখা করবো, বহু বছর আগেকার সব বন্ধু বান্ধব, মানে না হলেও ওরা সব প্রায় 15 বছর বা 10 বছর আগেকার সব, না 10 বছর না, না না, ওরা আমাদের বন্ধু, না না, ছেলেদেরই তো 18 বছর, তাহলে ওরা হওয়ার পরে আমরা ওখানে গেছিলাম, মানে প্রায় হ্যাঁ ওইরকম 15-16 বছরের সব পুরনো বন্ধু বান্ধব। তো 15 বছর তো মানে হঠাৎ যোগ, অনেক লং টাইম, সবাই চেঞ্জ হয়ে গেছে, সবার ফোন নাম্বার তো দূরে থাক, মানুষগুলোই হয়তো চেঞ্জ হয়ে গেছে, তো ভালো মতো না দেখলে চিনতেই পারবো না। আর বাচ্চাগুলোকে তো চিনতেই পারবো, মানে সব বাচ্চাগুলো তখন ছিল 2.5 বছর 3 বছর এরকম, তো ওইসব ওই ছোটো ছোটো 3 বছরের বাচ্চারা এখন সব 18 বছরের মানে পৌঁছে গেছে, তো ওদের কাউকেই চিনবো না। তো দেখা যাক, আমার ভীষণ ইচ্ছা ছিল আজকে যদি ওদের সাথে দেখা করা যেত, তাও ইচ্ছা আছে যদি পলির নাম্বারটা জোগাড় করতে পারি, পলির সঙ্গে দেখা করবো। চলো আসানসোলে যেখানে আমরা থাকতাম, যদি পসিবল হয় ওই জায়গায় যাওয়ার, তো তোমাদের দেখাবার চেষ্টা করবো। আসানসোল কোর্ট, ওখানে রিকে স্কুল, অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু মনে হয় হবে না, কারণ মণিবাবুর কোর্টেই সময় যাবে, তারপর এখানে থাকবে, যাতায়াতে অনেকক্ষণ টাইম লাগে। এত কাশফুলকে চাষ এখানে, প্রচুর কাশফুল, মানে এবছর আমি আমাদের ওইদিকে বরঞ্চ কমই দেখলাম কাশফুল, কিন্তু এইখানে। আমার ভীষণ ইচ্ছা একবার অন্তত রিককে আমি আসানসোল নিয়ে আসব, কারণ হচ্ছে রিকের জীবনের প্রথম স্কুল লাইফ এখানে শুরু হয়েছিল। সেন্ট জুডসে এখানে রিক পড়তো, একদম তখন ওর 2 বছর 8 মাস বয়স ছিল, মানে এইখানে ওর জীবনে, মানে একটা হয় না মানুষের যে প্রথম স্কুলে গেলাম, আমার স্কুল এটা, এটা সবাই চেনে, তো রিক সেটা চেনে না, ছোটোবেলায় কথা তো মনে নেই এখন। তো একদিন রিককে নিয়ে আসবো, ওর স্কুল দেখাবো, আর আমরা যে হাউজিংয়ে থাকতাম সেই হাউজিংটা দেখাবো। এখানে আমরা 3 বছর প্রায় ছিলাম এই ওই মানে এলাকাতেই, আর রিকের যতদিন মানে 2 বছর রিক স্কুলে পড়ছে, 2 বছর আমরা ওই হাউজিংয়ে ছিলাম। আর একটা ওই পোলো গ্রাউন্ড আছে, কোর্টের কোর্ট, হাউজিং, পোলো গ্রাউন্ডটা সব কাছে কাছে, ওই পোলো গ্রাউন্ডে আমরা রোজ মর্নিংওয়াকে যেতাম সকালবেলা, বিশাল বড় মাঠটা, রিককে বিকালবেলা পূর্ণিমা ছিল, পূর্ণিমা খেলতে নিয়ে যেত ওই মাঠে, মাঝে পাতা একদম নিরিবিলি, একটু বেশি গাছ দিয়ে ঢাকা, ফাঁকা ফাঁকা থাকে ওই রাস্তাতে, রোজ আমি রিককে নিয়ে স্কুলে যাওয়া আসা, টিউশন যাওয়া আসা, অ্যাঞ্জেলিনা মিসের কাছে রিক টিউশন পড়তো, ABCD শিখতো তখন বেসিক্যালি, তো ওইখানে দেবদি আমরা সবাই একসাথে যাওয়া, একটা বিরাট গ্রুপ ছিল আমাদের, মানে পলি, বুম্বা, ওরা সবাই ছিল, ঝুমা, এখন কারোর সাথে যোগাযোগ নেই, শুধু দেবদির সাথে যোগাযোগ আছে। আর আমি ওদের বাড়িগুলো এখন চিনবও না যে কোথায় কার বাড়ি ছিল, তখন যেতাম, এখন চিনতে পারবো না। তো তোমাদের, আমার খুব ইচ্ছা আছে দেখাবো যে আমরা যেখানে থাকতাম, ওই হাউজিংটা, পোলো গ্রাউন্ডটা, কোর্টটা, ওই রাস্তাটা, রিকে স্কুলটা জানি না পারবো কি না, তবে আজ না হলেও আর একদিন রিক যেদিন আসবে সেদিন তো দেখাবোই ডেফিনেটলি।
অনেক স্মৃতি আসানসোলে রিকের ছোটবেলাটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। আমরা মোটামুটি দুর্গাপুর ঢুকছি, তাই তো? মানে দুর্গাপুর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাই না? সব দেখে দেখো পুরো চারিদিকে শুধু কারখানা আর কারখানা। এই পাঞ্জাবি মোড়ের আইসি তো সোমেনদা, মানে সব এতগুলো বছর না, 15 বছর তো হবেই মিনিমাম। এত বছরে 15-18 বছর প্রায় না, 18-19 বছর। হ্যাঁ, মানে রিক হওয়ার আগে তোমার পশ্চিম হচ্ছে এখানে 18-19 বছর। তো এত বছরে তো পুরো সব চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আর মনে করবো কিছু চিনতে পারছে না। এটা চাঁদা মোড় চলে এলো না, জন্মের আগে সেই জামুরিয়া। বাবারে বাবা, কত কত চাঁদা মোড়, কত স্মৃতি এই রাস্তায়। এটা কালীপাহাড়ি না, আগে ব্রিজটা মনে ছিল না, এটা ছিল না, এমনি নর্মাল আমরা এখান থেকে যেতাম। তারপর আশেপাশে আরো জঙ্গল ছিল। পৌঁছে গেছি আসানসোলে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, পয়সাটা বেরিয়েছিলাম। এখন বাজে কটা বাজে এখন? 10:10। কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি রাস্তায়, মানে একটু জল খাওয়ার জন্য দাঁড়াইনি। এতক্ষণ টাইম লাগলো আমাদের আসতে, এত জোরে বনিবাবু গাড়ি চালায় তাতেও। এখন আমরা যাব বনিবাবু মানে কোর্টে যাবে, তো ওদিকে আমার একটুখানি অত বছর হয়ে গেছে তো একটু দেখার খুব ইচ্ছা, এত বছরকার স্মৃতি। তারপরে যাব হচ্ছে আজকে রাজ, রাহুল, অপর্ণা ওদের বাড়িতে। মানে রাজ রাহুল ওরা হচ্ছে আমার ভাই, প্রত্যেক বছর ওদের রাখি পরাতাম, আমাদের একসাথে থাকা, ঘোরা, কত। হ্যাঁ, ফোটার সময় তো থাকতাম না। রাখি এখানে, রাখি উৎসবটা খুব বড় করেই হয় এখানে, নর্থ বেঙ্গলে বেশি না অনেকটাই, তো খুব বড় করে। তখন আমরা এখানে রাখি পরাতাম ওদের, আর ভাই ফোটার সময় তো থাকতাম না, ভাই ফোটার সময় বলতাম, কিন্তু ওদেরও যাওয়ার সময় হতো না, আমি চন্দননগরে থাকতাম। তো যাই হোক, তো আজকে রাহুল আর অপর্ণা আছে, ওরা দুজন ভাই বোন, আর রাজ আর অপর্ণার সাথে হচ্ছে বিয়ে হয়েছে। তো ওরা তিনজনেই আমাদের সব ভাই বোনা, খুব ক্লোজ আমাদের, ভীষণ মানে মানে ওদের সঙ্গে একদম খুব ভালোবাসার সম্পর্ক। অনেক বছর পর আবার ওদের লাস্ট ওদের ছেলের পৈতেতে এসেছিলাম, আর আমার এই আজকে, মানে অনেক বছর পর। ওরাও এখন অতটা যাওয়ার সুযোগ হয় না, সবাইকার স্কুলে বাচ্চাদের স্কুল পড়াশোনা হয় না, তো আমাদেরও আসা হয় না। অনেক বছর পর আজকে ওদের সাথেও দেখা হবে। মানে বনিকবাবু এখন কোর্টে কাজ করবে, আর রাহুল আসছে আমাকে নিতে, রাহুল আমায় নিয়ে যাবে রাজের ফ্ল্যাটে। সঞ্জয়বাবুর বাড়িও তো এইদিকে কোথায় ফ্ল্যাটে না, এইরকমই কোথাও একটা ওই ডান দিকের গলির ভেতরে। হ্যাঁ, মোটামুটি আশা করি পারবো। একটা ক্যাফে ছিল মনে আছে, আমরা ওখানে দই বড়া আর খেতে আসতাম, মনে আছে? সেন্ট ভিনসেন্ট স্কুলটা বোধহয় এখানে না, প্যাট্রিক্স, প্যাট্রিক্স এই তো বাদিকে। হ্যাঁ, তো মনে আছে আমার। তারপরে আছে বড় বড় একটা মোড় আছে, রবীন্দ্র ভারতী নাকি একটা আছে না, আমার মনে আছে ওখানে না, দেখলাম রবীন্দ্র ভবন বললাম না, আমরা এখানে আসতাম তো এক্সিবিশন দেখতে, হ্যান্ডলুম এক্সপো দেখতে। আর আরো সোজা গেলে রিকের মিসের বাড়ি ছিল, অ্যাঞ্জেলিনা মিস। এই সেই কোটে রাস্তা ডেলি যাতায়াত ছিল, ডেলি বলো। এটা এসে এখানে এই ওখানে দেবস্থী দাঁড়াতো, দেবদী, দেবদীর গাড়িতে এখান থেকে আমি চলে গেলাম পড়তে টিউশনে। আচ্ছা, যাতায়াত ছিল সেই মা।
যেতাম আমরা যাব ওইদিক দিয়ে ঘুরে আসবো আমাদের ঘটা তাহলে আমি দেখতে পারতাম যদি আছে পাশ দিয়ে যাবো হ্যাঁ ওই পাশ দিয়ে আসলে বেশি ভালো হতো এখানেই তো বাবু দাদাও থাকে না তুমি জানো তুমি কোথায় ছিল হ্যাঁ ওই ঘরটায় জানবো না কি বলো এত অচ্ছর ছিলাম আমি এই পার্কটাতে পূর্ণিমা রিকে খেলাতো এইটাই ঘরটা আমরা ছিলাম এইটাই নিচের ঘরটায় এটাই না ওটা এই বলছি এই ঘরটায় ছিলাম যে লোকটা ঢুকছে এই নিচের একদম না হ্যাঁ একদম না এই দেখেন তো মানুষ খেলা দেখতাম তো আমরা হলো ওই ঘরটা আমরা ছিলাম একদম না এইটাই আমার পেছনে নাও পেছনে নাও আমি জানি তো নাকি আমি রান্না করতাম এই ঘরটা ছিল রান্নাঘর রিকে ছবি আছে দেখবা কৃষ্ণ সাজি ওই গাছটার তলায় ওই বড় গাছটার তলায় এই তো এই এই ঘরটা এই ঘরটাতে আমি থাকতাম এই ঘরটা একদম 100% একটু পিছনে নাও একটু পিছনে নাও এই যে পাশের ঘরটা পূর্ণিমা তো এইটা ছিল সামনের ঘরে একজন হাজবেন্ড ওয়াইফ থাকতো ওরা এই রান্নাঘরটা আমি অল্প পেছন থেকে রান্না করো এটা এইটাতে আমরা থাকতাম এই ঘরটা এই ঘরটা রিকের কত স্মৃতি ভাবো এই যে এই জানলাটার মধ্যে রিক দাঁড়াতো আর জানলাতে বলতো ও লোক সবাই আসো পূর্ণিমা এই করতো পূর্ণিমা এই করতো এই যে রান্নাঘরের জানলা এটা এখানে রান্না করতাম এইখান থেকে রোজ এইখান থেকে না সোজা গিয়ে বাঁদিকে এই ডান দিকে একটা রাস্তা ভাঙা পাঁচিল আছে ছোট গেট আছে ওইখান দিয়ে আমরা টিউশনে যেতাম বিকেলবেলা ওইটা পেছন দিয়ে বার হতো এই যে এইখান দিয়ে রাস্তা ছিল ওই দিকটায় ওই যে একটু ছোট গেট আছে এখানে আর এটা তো মেন গেটের দিকে যায় এই মাঠে দুর্গাপূজা হতো এখনো হয় প্যান্ডেলও হয়েছে দেখো কত বছর পর আসলাম এখানে তবে হ্যাঁ কিন্তু কিছু চেঞ্জ হয়নি না হাউসিং এর কিচ্ছু চেঞ্জ হয়নি মানে জানলার কালারটা দেখাচ্ছে এটা বিরাট স্মৃতি রিককে দেখাবো রিকের জন্য এগুলি সব নেয়া তবে রিকের স্কুলটা যাওয়া হয়তো হবে না রিকের স্কুলটা রিক আসলে তারপর দেখবো এইদিকে সোজা গেলে চিত্রা আর একটা ছোট্ট বাজার আছে ওই যে ওই বাজারে বাজার করতাম ওই সোজা মোড়টা গেলে চিত্রা বাস আমরা দেখে গেলাম আমাদের পুরনো স্মৃতি এই মাঠ এইটাই তো মাঠ এই মাঠেই তো তোমারই হতো ওই মেলা হতো একটা হ্যাঁ বিশাল বড় মেলা ছিল বড় মেলা হতো আর এই মাঠটাতে যে তুমি আমাকে বাইকটা চালানো শেখাতে ঠিক আছে হ্যাঁ যাও তুমি যাও তোমার কাজ সারো আর যদি তাহলে আমি কি করবো সৌরভকে ডাকো সৌরভ আসছে তো সৌরভ আসে তোমায় ফোন করব কারণ গাড়ির চাবিটা তো দিতে হবে তোমায় আমি ততক্ষণ গাড়িতে বসবো আমার টুপিটা দাও ওখান থেকে মানববাবু ছাত্র দিতে যাচ্ছে কোর্টে আমি একটু ওয়েট করব রাহুল আসছে নিতে চলে এসেছে সৌরভ নিতে একটু হাই কর ভাই চলো এবার আমি যাবো স্যারকে ফোন করি বলি তাহলে গাড়ি চাবিটা দিয়ে দি হ্যাঁ ঘোড়া হেভি নমস্কারটা করলি তো আর একবার কর আমাকে দেখাবে যে কোন গাড়িটা এটা কি গাড়ি হচ্ছে এটা ভেনো 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 কিসের গাড়ি হুন্ডাই হুন্ডাই বা কালারটা খুব ভালো হয়েছে অবশ্য আগেরটাও ভালো ছিল লালটাও ভালো লাগতো দেখতে বণিকবাবুর কোর্টের সাক্ষী টাক্ষী সব শেষ এবার আমরা যাচ্ছি ওই যে সৌরভ আগে আছে রাহুল ও আগে আগে আছে
এখন যাব আমরা রাজের নতুন অফিস আমরা ওটা দেখি সেজন্য রাজ বলল দিদি একবার যখন এসছই অফিসে দেখে যাও তোর ওর অফিসটা দেখব তারপর ওটা দেখে যাব তো তোর আমি ক্যামেরা নিয়ে এসে শুটিং করব হ্যাঁ রে তোর মত সেলফি দিতে সাথে এতদিনের স্মৃতি তো আজকে একটু না খুললে ঠিক মনটা খারাপ হয়ে যাবে তাই চলে এলাম রাজের ফ্ল্যাটে এলাম এত বছর পরে ভিডিও করতে রাজ তো সেলিব্রিটি ওটা তো আলাদা করে তুলতে হয়েছে ভিডিও সেলিব্রিটির বউ বলে কথা তো তো এই চেহারাতে আর সেলিব্রিটি বলিস না তোদের ফ্ল্যাটে তো প্রথম এলাম হ্যাঁ তুমি তো প্রথম এসেছো হ্যাঁ আগে তো তোরা যেমনতেই ছিলিস তখন আমি মানে ফ্ল্যাট নিয়ে আগে গেছিল আমরা যখন সেই ছেলের ইয়েতে তোর যে কি জানো গেল পৈতেতে তখন তো ওখানেই সবাই ছিল হ্যাঁ ওইগুলো তুমি কি করেছো তুই এখন কোন স্কুলে পড়ছিস খুব ভালো স্কুল না একটু লজ্জা পাচ্ছে আবার ক্যামেরা তো আমাদের অন না তুই নিয়ে এলি এই যে তুই শাড়ি দিবি তুই তুই কানে দুল দিচ্ছিস শাড়ি দিচ্ছিস দেখাবো না এইটা কেন রে যে ব্লাউজ গুলো করেছে কি সুন্দর ডিজাইন গুলো সব কটা সুন্দর ওকেও দেখতে সুন্দর ওর কাজও সুন্দর ওর পছন্দও সুন্দর আমরা এখন আছি শক্তিগড়ে আমরা রাজদের বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5:45 নাগাদ আর এখন বাজে 7:45 আর বাড়ি যেতে এখনও আরও 1.5 ঘন্টা তো মিনিমাম লাগবে 1.5 থেকে 2 ঘন্টা আসানসোল থেকে আমাদের বাড়ি মোটামুটি যদি টানা ড্রাইভ করা হয় তাহলেও 4 ঘন্টা তো লাগেই 4.5 ঘন্টার রাস্তা তো বনিবাবু ওদের বাড়ি থেকে 2 ঘন্টা ঘুমালো অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড ছিল কাল রাতে 3টার সময় এসছে আবার আজকে সারাদিন ড্রাইভ করছে তো ওই ঘুমাচ্ছিলো তারপরে আমরা বেরিয়েছি এবার এখন শক্তিগড়ে বনিবাবু চা খেয়ে ঘুমের নেশা কাটাবে আর আমরা কিছু জিনিস কিনবো যেমন সীতাভোগ মিহিদানা আর হচ্ছে এখানকার ঝালমুড়িটা খুব স্পেশাল তো একটু ঝালমুড়িও খাবে আর কি তো চা খাচ্ছে চা খেয়ে এখন ঘুমের নেশা কাটাবে কি ল্যাংচা হাটে আছি আমরা এখন আমি আর নামবো না আমার আর পায়ে কিছু নেই এই দেখো আমার জন্য সীতাভোগ নিয়ে এসছে এগুলো কিন্তু আদৌ চেরি নয় এগুলো হচ্ছে করম চা বেসিক্যালি এগুলো করম চাই রং করা হয় মাল মশলা কম তো বাদাম ফাদাম করতে দেয় খাও তুমি খাও খাচ্ছি তো টি ব্রেক সেটা কি করে তোমার ঘুম কাটানোর ব্রেক বলো না পরে খাবো গাড়ি আছে
প্রচুর গাড়ি। রাস্তাটায় কাজ চলছে। এনা ওইনা নিয়ে নাও। এটা এটা ঘি, এটা তেল। আর দাম ঘি আর তেলের মধ্যে ডিফারেন্স? এগুলো 200 টাকা কিনে, এগুলো 300 টাকা, মানে 100 টাকা ডিফারেন্স। আমি কি দেখছি, বণিক বাবু করছে গাড়ি পরিষ্কার। এ আমি কি দেখছি, গাড়ি পরিষ্কার করছিলে? বাবা, এসব আমি কি দেখলাম? দাদা না, দাদার ভেতরটা না, সামনে হাটটা বসে দাদা। এই রাস্তাটা আমরা আগে খুব যাতায়াত করতাম, যখন দিল্লি রোডটা খারাপ ছিল, ভাঙাচোরা। বাড়ির কাছাকাছি চলে আসছে, এটাই আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অন্য কোনো ব্লগে আবার আসবো। আজকের মতো টাটা, গুড নাইট।